যার কারণে তোমরা দেখবে তাদের মুখটা ঘুচিয়ে গেছে, তাদের মুখের মধ্যে তোমরা অসন্তোষের ভাব লক্ষ্য করবে বলে নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি, নির্দ্বিধায় বলা চলে আমরা এখানে যারা আছি, আমরা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকব, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে আছি, এখন পর্যন্ত বেঁচে আছি, আমরা আমাদের জীবনের চেয়েও আমার কোরআনকে আমি ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমার জীবনের থেকে আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমার জীবনের থেকেও আমি আমার মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? সবাই যারা বলো ঠিক কিনা? এভাবে যদি আমরা এই কথার সাথে একমত হয়ে আর সেভাবেই যদি আমার জীবনটাকে আমি চালাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাদেরকে জান্নাত দান করলেও করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমরা যদি তোমাদের জীবনের থেকে আমি আল্লাহ পাককে ভালোবাসতে না পারো, তোমরা যদি তোমাদের জীবনের সব কিছু থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করতে না পারো, তার আদর্শের অনুকরণ যদি তোমরা তোমাদের জীবনে করতে না পারো, পালন করতে না পারো, সাবধান করেছেন, সাবধান, তোমার জীবনের সব কিছু থেকে যদি বিশ্বনবীকে ভালোবাসতে না পারো, আল্লাহ পাক খুব জটিলভাবে কঠিনভাবে সতর্কবাণী দিয়েছেন যে তোমার জন্য জাহান্নাম কিন্তু অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে বলছেন যে তুমি তোমাদের পিতা থেকে তোমাদের ভাই ব্রাদার, তোমার স্ত্রী পুত্র পরিজন, তোমার সম্পদ, তোমার দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ এবং তার রাসূলকে যদি ভালোবাসতে না পারো তথা সেভাবে যদি অনুকরণ করতে না পারো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন অপেক্ষা করো সেই দিনের যেদিন আল্লাহর পক্ষ থেকে তোমার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করা হয়ে যাবে যে তুমি সেদিন জাহান্নামী হয়ে যাবে বলে নাউযুবিল্লাহ। আমার জীবন থেকে, আমার মরণ থেকেও, আমার সবার থেকে, স্ত্রী পুত্র পরিজন সন্তানাদি সম্পদ সহ যা কিছু দুনিয়ার মধ্যে আছে সবার থেকে ভালোবাসবো কাকে? সবাই জোর বলুন, কাকে? সেভাবে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে যেভাবে সাহাবী রাদিয়াল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সম্মানিত করেছিলেন আর যার কারণে তাদের ব্যাপারে জান্নাত ঘোষণা করা হয়েছে, ইনশাআল্লাহ সেভাবে আজ যদি আমরা চলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও জান্নাতি ঘোষণা করতে পারেন ইনশাআল্লাহ। দেখুন সাহাবীরা কিভাবে তাদের জীবনের সকল শখ আহ্লাদ, জীবনের সকল আশা, জীবনের সকল মায়া মমতা ত্যাগ করেছেন, ভালোবাসাকে ত্যাগ করেছেন। কিসের প্রয়োজনে? জান্নাতে যাওয়ার প্রয়োজনে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, গরিব মানুষ, যুবক মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করা হয়েছে এরপরে আটটি মাস অতিবাহিত হয়েছে। কয়টি মাস বলেন? আট মাস অতিবাহিত হয়ে গেছে। এই আটটি মাস যখন অতিবাহিত হয়ে গেছে, এমনি সময় একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত সাদ কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী বললেন, মা ইউবকিকা ইয়া সাদ, ও সাদ তুমি কাঁদছো কেন, কান্নার কারণটা কি? হযরত সাদ বলছেন, আসলামতু ক্বাবলা মাজলিসান ফি হাদাল মাজলিসি বিসামানিয়াতি আশহর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজ থেকে শুরু করি আমি প্রায় আটটি মাস অতিবাহিত হয়ে গেছে, নবীজি আমার তো একটু মন চাই, আমার অনেক ভাইয়েরা পারিবারিক জীবনে আবদ্ধ হই, পারিবারিক জীবনের বন্ধনে আবদ্ধ হই, তারা সকলে পারিবারিকভাবে ইসলামকে মেনে নিয়েছে, পারিবারিক জীবনটাকে দুনিয়ার একটা জান্নাত হিসাবে গ্রহণ করতে পেরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
আজ থেকে শুরু করে একটা মাস অতিবাহিত হয়ে গেছে, আমি একা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলামের নিয়ম কানুন মানার চেষ্টা করছি, ইসলামের নিয়ম কানুন আমি ঠিকই মানতে পেরেছি, অনেকটা চেষ্টাও করেছি নবীজি, কিন্তু হুজুর আমি আমার মন চেয়েছিল পারিবারিক জীবনে আমার অন্যান্য ভাইদের মতো আমিও যদি একটু আবদ্ধ হয়ে যেতে পারতাম, পারিবারিক ভাবে আমার জীবনটাও একটা সুন্দর জীবন হিসেবে গঠন করার চেষ্টা করতাম নবী। অর্থাৎ আমার মন চায় যে কোনোভাবে আমি গরিব মানুষ কালো মানুষ যদি আমি একটু পারিবারিক জীবনে বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে জীবনটা একটু চালাতে পারতাম তাহলে আমার একটু ভালো লাগতো, তাই আমি কান্নাকাটি করছি। আল্লাহ নবী বললেন, ও সাদ, এই যদি তোমার মনের আশা হয়ে থাকে আমি তোমার জন্য চিঠি লিখছি, তুমি আগামীকালই চলে যাও মদিনার সব থেকে যারা ধনীর শ্রিয়ালে আছে তাদের মধ্যে অন্যতম একজন ধনী আমর ইবনে ওয়াহাব, তার কাছে তুমি চলে যাও, আমার পক্ষ থেকে লেখা চিঠিটা তার কাছে দিবে, দেওয়ার পরে আশা করা যায় তিনি তার কন্যাকে তোমার সাথে বিবাহের ব্যবস্থা করে দিবেন। এই কথা বলার পর অপেক্ষা করছেন, আগামীকাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদের কাছে একটা চিঠি লিখেছেন, একটা চিঠি লিখেছেন যে যাও তুমি আমর ইবনে ওয়াহাবের কাছে গিয়ে দাও। ঠিকই তিনি চলে গেছেন, আমর ইবনে ওয়াহাবের কাছে গিয়ে দিয়েছেন, বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে এই চিঠিটা পাঠিয়েছেন, এই চিঠিতে হুজুর যা বলেছেন সেভাবে আপনি কাজ করবেন বলে আমি আশা করছি। আমর ইবনে ওয়াহাব চিঠিটা পড়েছেন, পড়ার পরে তিনি একবার তিনি সাদের দিকে চেহারার দিকে তাকান, আর একবার তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবছেন যে এমন একটা যুবক যার চেহারা ছবি ভালো নয়, বৃদ্ধ এমন একটা যুবক যার অর্থ কড়ি নাই, টাকা পয়সা নাই, অন্যদিকে বিশ্বনবী আমার কাছে চিঠি লিখে পাঠিয়েছেন, বিশ্বনবীর কথা যেমনি করে অমান্য করা কঠিন তেমনি করে যুবকের কাছে আমার কন্যাকে বিবাহ দেওয়াও যথেষ্ট কঠিন। তিনি খুব একটা চিন্তায় পড়ে গেছেন কি করবেন, এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, না এই মুহূর্তে আমার কন্যাকে এমন একটা যুবকের হাতে আমি তুলে দিতে পারি না। তিনি তাকে স্নেহের ভরে বলে দিয়েছেন যে আসলে আল্লাহর নবী যা লিখেছেন আল্লাহর নবীর কথার উপর আমি সম্মান রাখছি ঠিকই, কিন্তু আমি এভাবে কথাটা রাখতে পারলাম না, তুমি গিয়ে আল্লাহর নবীর কাছে খবরটা জানিয়ে দাও। এভাবে যখন আমর ইবনে ওয়াহাবের কথা শুনে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে ফিরে চলে এলেন, এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবীদের সামনে কথা বলছিলেন, কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর নবী দেখলেন সাদ ওই যে মসজিদের কোণে এক জায়গায় বসে বসে এখনো কাঁদতেছে চোখে পানি। আল্লাহর নবী হযরতে সাদকে ডেকে বলেন, সাদ রে আমি তোমাকে দেখেছিলাম আর একটা জায়গায় তোমাকে পাঠিয়েছিলাম, ও সাদ রে ওখান থেকে তুমি আসার পরে এখনো পর্যন্ত কোনো কথা তো আমাকে জানালে না, কি ফলাফল হয়েছে তুমি আমাকে কিছুই তো বললে না। হযরত সাদ আরো কেঁদেছেন, কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওগো নবী আপনি আমাকে যার কাছে পাঠিয়েছিলেন আমি তার কাছে চিঠিটা নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওই ব্যক্তি আপনার কথাই কোনো সাড়া দেয় নাই, সুতরাং নবীজি আপনার কাছে সে এমন একটা তথ্য যদি খবর যদি আমি পৌঁছাতাম আপনি মনে কষ্ট পেতেন যেমনি কষ্ট পেয়েছি আমি, তাই গো নবীজি আপনার কাছে আমি খবরটা পৌঁছে দেই নাই, আমি মসজিদের কোণে বসে কাঁদতেছি। আল্লাহর নবী বলেন, ও সাদরি তাই যদি হয়ে থাকে তুমি যদি আমর ইবনে ওয়াহাবের বাড়ি থেকে ফিরে চলে আসো, ও সাদ আমি তোমাকে আনন্দের সংবাদ একটু শুনিয়ে দেই, সুসংবাদ শুনিয়ে দেই, যদিও তুমি এসে বিশেষ বন্ধনে আবদ্ধ হতে পারছো না, তবে তার থেকে আরো বড় সুসংবাদ হলো কিয়ামতের ময়দানে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব
তুমি চলে যাবে আমিও চলে যাব, যখন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ গ্রহণ করা হবে। হিসাব নিকাশের পরে ও সাদরে আমি তোমাকে বলে দিলাম তুমি আমি বিশ্ব নবীর সাথে জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ তুমি জান্নাতি হয়ে যাবে। এমন সুসংবাদ শুনি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হয়ে গেলেন। এমন অবস্থা যখন হলো, কথা যখন হচ্ছিল, এমনি সময় আল্লাহর নবী দেখলেন আমর ইবনে ওহাব মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে, আল্লাহর নবীর সাথে সালাম বিনিময় হয়েছে। আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীর কাছে এসে তিনি বলছেন সাবিহনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনি আপনার একজন যুবক সাহাবীকে আমার মেয়ের সাথে বিবাহের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু আমি তো আপনার কথা কি সম্মান জানাতে পারি নাই, আপনার যুবক সাহাবীর সাথে আমার কন্যাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করতে তখন পারি নাই, কিন্তু নবীজি আপনার যুবক সাহাবী বাড়ি থেকে চলে আসার পরে আমি আন্তরিকভাবে খুব দুঃখ প্রকাশ করছি, আন্তরিকভাবে আমি খুব টেনশন ফিল করছি গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর ভুল করতে চাই না, আপনার কাছে ক্ষমা চাইছি এবং বলছি নবীজি আপনার ওই সাহাবীর সাথে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেন। বলি সুবহানাল্লাহ, নবী আমি একমত হয়েছি, আমি আপনার কথা অমান্য করতে চাই না, আপনার আমার মেয়ের সাথে আপনার সাহাবীকে বিবাহের ব্যবস্থা করে দেন। এ কথা যখন আমর ইবনে ওহাবের মুখ থেকে আল্লাহর নবী সহ সাহাবীরা শুনেছেন, সবার মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব। এক পর্যায়ে আল্লাহর নবী হযরত সাআদকে বললেন ও সাআদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালকে খুলে দিয়েছেন, আশা পূরণ করার ব্যবস্থা করেছেন, কিন্তু সাদরে বিবাহ যদি করতে হয় মহারানা হিসাবে তোমাকে 400 দিরহাম দেওয়া লাগবে। কত দিরহাম? কত? 400 দিরহাম। হযরত সাআদের মুখে কিছুক্ষণ আগে একটা হাসি হাসি ভাব ছিল এমন কথা শুনে, কিন্তু আল্লাহর নবী যখনই বলেছেন সাদরি অবশ্যই তোমাকে 400 দিরহাম দিতে হবে মহারানা হিসেবে, এবার কিন্তু হযরত সাদের মুখে আর হাসি নাই। তার কারণ হলো গরিব সাহাবি, তার কাছে কোনো দিরহাম 400 কোনো একটা দুইটা দিরহাম তার কাছে। এমন কথা শুনে হযরত সাদ খুবই টেনশন ফেল করছেন, খুবই চিন্তাযুক্ত হয়ে পড়েছেন। আল্লাহর নবী বলছেন সাদরে টেনশন করো না, চিন্তা করো না, তোমার চিন্তা করার কোনো দরকার নাই, যে আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ পাক তোমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পাক অবশ্যই তোমাকে তার পক্ষ থেকে দিরহামের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, ও সাদ জলদি করে তুমি চলে যাও, জলদি করে তুমি চলে যাও আমার উসমানের কাছে, আমার উসমানের কাছে গিয়ে আমার পক্ষ থেকে তুমি খবর জানিয়ে দাও, আমি আল্লাহর নবী বলেছি তোমাকে যেন সে 200 দিরহাম দিয়ে দেয়। কত দিরহাম? কত? 200 দিরহাম। হযরত ওসমানকে বলার পরে 200 দিরহাম দিলেন, তিনি চলে এলেন। এরপরে আবার হযরত আলীর কাছে গেলেন, 200 দিরহাম নিলেন, 400 দিরহাম যখন হয়ে গেল আল্লাহর নবী বললেন ইযহাব ইলা সুক ইশতারা কুররাতা আয়ুন, ও সাদরি তুমি বাজারে যাও, তোমার স্ত্রীর জন্য যে ভালো ভালো যা কিছু তোমার মন চাই এই সমস্ত পোশাক আদি তুমি ক্রয় করে নিয়ে আসো। এমন ভাবে যখন হযরত ওসমান হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে গিয়েছেন, আল্লাহর নবী বলার পরে যখন তিনি বাজারের মধ্যে ক্রয় করতে গিয়েছেন পোশাকাদি,
এমন সময় জিহাদের ময়দানে অংশগ্রহণের জন্য আহ্বান এসেছে। সাহাবী নিজের জীবনের আনন্দের মুহূর্তটুকু বাদ দিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে আল্লাহর পথে, আল্লাহর দিনের পথে তার নিজেকে তিনি বিলীন করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হুজুর এসেছেন, আমি আর কথা এক মিনিটের সামনের দিকে নিতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মাঝে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমার জীবনের সব কিছু থেকে আল্লাহ এবং তার রাসূলকে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের আশা করতে পারবে, না হয় তোমরা কিন্তু জান্নাতের আশা করতে পারবে না। প্রিয় হাজিরিন, এজন্য সর্বোপরি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টি জগতের সেরা করে তিনি আমাদেরকে পাঠিয়েছেন, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখেন ততদিন পর্যন্ত আমরা যেন আল্লাহকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, দিনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে আমরা আমাদের জীবনটা সুন্দর পথে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুন। সবাই বলে আমিন ওয়া আখিরু